ডাব্লিউবি জব নিউজে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক পাশে SSC-র মাধ্যমে 130,000-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, তো সেই বিষয়ে আমরা আগে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা কীভাবে আবেদন করবেন, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, সম্পূর্ণ নিচে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অবশেষে SSC-র মাধ্যমে 130,000 শূন্য পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তা বিস্তারিত আমরা নিচে আলোচনা করব। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্য পদের কথা যেটা এখানে বলা হয়েছে, সব মিলিয়ে 129,929 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো নিয়োগকারী সংস্থার কথা যেটা এখানে বলা হয়েছে, এখানে কর্মী নিয়োগ করা হবে SSC দপ্তরের তরফ থেকে। এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নতরে আপনাদের মাধ্যমিক পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও বলা হয়েছে যারা উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছেন তারাও এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে আপনারা হলে এখানে আবেদন করতে পারেন। তবে যেটা সরকারি SSC-র নিয়ম রয়েছে সেই SSC-র নিয়মের মাধ্যমে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। পরবর্তী যেটা বলা হয়েছে এখানে বেতনের কথা যেটা বলা হয়েছে, 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত আপনাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। এখানে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে আবেদন পদ্ধতি সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। তো প্রথমে যেটা বলা হয়েছে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো SSC-র অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে www.ssc.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের সর্বপ্রথমে ভিজিট করতে হবে। ভিজিট করার পর সেখানে আপনাদের আপনাদের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনারা একটা লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেখানে আপনাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মতো আপনাদের নাম, বয়স, জেন্ডার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের ফিল আপ করতে হবে। পরবর্তী যেটা আবেদন মূল্যের কথা বলা হয়েছে, সেই সম্পূর্ণ আবেদন মূল্য আপনার দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। বলা হয়েছে নিয়োগ পদ্ধতি, তো এখানে যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের আরও বিস্তারিত জানতে চান অবশ্যই নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে দেখে নিতে পারেন। তবে আমি নোটিফিকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে আপনার জয়েন হয়ে অবশ্যই ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।